আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হীরা হাফসা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে মজাদার একটা ফিশ ফ্রাই নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা তো চলুন কিভাবে আমি রান্না করি আপনাদেরকে দেখাই এই যে একটা তেলাপিয়া মাছ আমি নিয়ে নিয়েছি এখানে দেখেন তেলাপিয়া মাছ কিন্তু অনেকেই খান না যে তেলাপিয়া মাছে নাকি গন্ধ লাগে আবার কেমন কেন একটা আস্তে আস্তে গন্ধ আসে তো দেখেন আমি মাছটা কিন্তু অনেক সুন্দর করে একদম সাদা ফকফকে করে নিয়েছি আবার ভিতরে যে এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি একটুও কিন্তু কোথাও কোনো ময়লা নেই সুন্দর করে মাছটা আমি এভাবে ধুয়ে নিয়েছি কত সুন্দর চকচক আপনারা দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছ কিন্তু একদম কালো থাকে এরকম সুন্দর করে আমি মাছটা ধুয়ে নিয়েছি এখন আমি মাছটাকে সুন্দর করে এ দেখেন কত সুন্দর করে কেচে নিয়েছি এরকম ফালি ফালি করে নিলে কিন্তু মাছের ভিতরে সুন্দর মতো মশলাগুলো ঢুকবে যেহেতু এটাতে কোনো পানি দেওয়া যাবে না জাস্ট ভাজা ভাজা করতে হবে চুলার উপর আস্তে করে রেখে তো সুন্দর করে এই মাছটাকে আমি ভালো করে কেচে নিয়েছি আপনারাও এরকম করবেন তাহলে সুন্দর মতো মাছটা সিদ্ধ হয়ে যাবে আর প্রতিটা মাছের মানে ফালিতে ফালিতে আপনার মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর আমি এখন দুপুরবেলা ম্যারিনেট করে রাখতেছি আমি রাতের বেলা রান্না করব। হাফসার বাবা যখন আসবে তখন আমি মাছটা সুন্দর করে ভাজি করব। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম এক টেবি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিব হলো এক চা চামচ পরিমাণ আদা আর জিরা একসাথে আমি বেটে রাখি ওটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এবার হাফ চা চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু কম দিব যেহেতু মাছে বেশি একটা রসুন দিতে হয় না তাহলে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এ কারণে রসুনের পরিমাণটা একটু কম আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ লবণ একদমই কম দিব কারণ যেহেতু আমার সস যাবে এর ভিতরে এ কারণে লবণটা একটু বুঝে শুনে দিবেন আর এখানে হলো আমার মাছটার ওজন হাফ কেজি আমি তিনটা মাছ এনেছিলাম দেড় কেজি হয়েছিল। সেই আন্দাজে আমি বললাম এখানে মাছটার ওজন হাফ কেজি আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিব হলো হাফ চা চামচের থেকেও অল মানে অর্ধেক এক চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ি একটু গরম মশলার গুঁড়ি দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর এখানে দেবো হাফ চার চামচ পরিমাণ টমেটো সস এবার দিব আপনার দুই চা চামচ পরিমাণ সয়া সস ওই যে বলেছিলাম লবণটা একটু বুঝে শুনে দিবেন এই সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে এ কারণে সুন্দর করে লবণটা দেওয়ার আগে ভালোভাবে বুঝে শুনে তারপর দিবেন আপনারা আমি যে পরিমাণ মশলাটা দিয়েছি মাছে আমার হাফ কেজি মাছে যেটুক দিয়েছি আপনারা ছোট বড় হলে মশলাটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন না নতুন কোনো ভিডিও দিলে আপনারা সেটি সাথে সাথে দেখতে পারেন আর বন্ধুরা যারা আমার ভিডিওতে প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আর এর ভিতর দিব হলো আপনার ভিনিগার আমি রাধুনি ভিনিগারটাই সবসময় ইউজ করি তো রাঁধুনি ভিনিগারটা বেশি টক না মানে যেটুকু একটা স্বাভাবিকতা আছে ওখান থেকে আমি একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন মাছটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একবারে সুন্দর করে ডোলে 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 করে সুন্দর মাখাচ্ছি না হলে কিন্তু আপনার মাছের ভিতরে মশলা ঢুকবে না আমি পাঁচ মিনিট ধরে মাছটা আস্তে আস্তে করে মাখিয়েছি আর মাছের পেটের ভিতরেও কিন্তু মশলাগুলো দিয়ে দিব আর পেটটা আমি কিভাবে কেটেছি আপনারা তো প্রথমে দেখতেই পেলেন সুন্দর করে মাছটা এরকম পেটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর মাছের যে শিরা যে ফুলকা থাকে সেটা ফেলে দিবেন তো বন্ধুরা শুভ সন্ধ্যা আপনাদের ভাইয়া চলে এসেছে তো আপনাদের ভাইয়া নান রুটি নিয়ে আসতে বলেছিলাম উনি নান রুটি নিয়ে এসেছে আর ফিশটা ফ্রাই করে নিলেই হয়ে যাবে যেহেতু আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছি আপনাদের কাছে যদি বেশি সময় না থাকে তাহলে অন্ততপক্ষে এক ঘন্টা ম্যারিনেট করে রাখবেন কারণ তেলাপিয়া মাছটা কিন্তু অনেকটা মোটা হয় মানে একটু চ্যাপটা টাইপের ওই কারণে মাছের ভিতরে একটু মশলা ঢুকতেও সময় লাগে আসলে ম্যারিনেট করে রাখলে না সব কিছুই ভালো লাগে দেখেন এখন কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেছে মাছের মাছের ভিতরেও একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মাছের ভিতরে সুন্দর মতো মশলা বসে গিয়েছে আমি একটু মশলা ভিতরে ভালোভাবে মেখে দিয়ে তারপরে আমি মাছটা ফ্রায়ে বসিয়ে দিব। আর এই ফ্রাইটা কিন্তু একদম আস্তে জালে করতে হবে আমি তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি হলে তেলাপিয়া মাছ কিন্তু অনেক সময় নিচ দিয়ে লেগে যায় তো নিচ দিয়ে লেগে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না আর আপনার একটু পর পর বারে 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 উল্টে পাল্টে দিয়ে তারপর আস্তে আস্তে করে ভাজবেন আমি যে অবশিষ্ট মশলাটা আছে ওটাও কিন্তু আবার উপর দিয়ে ব্রাশ করে দিব বন্ধুরা পুরোটা ভিডিও দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে আস্তে আস্তে করে ফ্রাইটা করছি এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম ওটা হতে থাকুক এই যে বন্ধুরা আমি ঢাকনাটা খুলে এখন মাছটাকে উল্টে দিব। আমি কিন্তু এখন একবারও উল্টাইনি একদম আস্তে জালে ছিল আমি সাত মিনিট পর এসে মাছটাকে উল্টে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাছে আপনারা ভাবতে পারেন যে পুড়ে গিয়েছে না না এটা কিন্তু একদমই পরে নি এটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর আমি ফ্রাইপ্যানটা একটু কাত করে দিচ্ছি যেহেতু অনেকটাই তেল দিয়েছি কিন্তু যেহেতু ফ্রাইপ্যান মাছটা ছড়িয়ে যায় এ দেখেন মাছটা কিন্তু অনেক সুন্দর করে ভিতর দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই যে যে মশলার যে কাঁচা কাঁচা কেচে কেচে মাছটা রেখেছিলাম সেখান দিয়ে আবার মশলা দিয়ে দিব যে অবশিষ্ট মশলাগুলো ওই কারণে আমি মাছের কাট কাঁচা কাঁচা জায়গাগুলো একটু খুলে খুলে নিলাম এই ফাঁকা ফাঁকা দিয়ে আমি মাছের যে অবশিষ্ট মশলাটা ছিল ওটা দিয়ে দিব দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি এপি টপিটা আবার সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর মাছটা কিন্তু আমি বললাম এক এক পিট অন্তত পক্ষে সাত আট মিনিট করে আস্তে আস্তে জালে ভাসতে হবে তাহলে কিন্তু মাছটা সুন্দর মতো মুচমুচে আর ভিতরে অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে হলে কিন্তু মাছটা অনেক সময় কাঁচা কাচা থেকে যেতে পারে তখন কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাছে ব্রাশ নেই তো আমি চামচ দিয়ে এই সুন্দর মতো মশলাটা ছড়িয়ে দিলাম যতটুকু পারলাম আর এই মাছটা ফ্রাই কিন্তু মাছ অনেক মজার খেতে আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে আর কত তা ইয়ামি লাগছে এটা দিয়ে কিন্তু নিমেষেই আমরা তিনজনে খেয়ে উঠতে পারবো তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ